السلام عليكم ورحمة الله وبركاته অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 186-তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা 67 নং আয়াত পর্যন্ত সূরা বাকার আলোচনা করেছিলাম। আজকে আমরা 68 এবং 69 নং আয়াত আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء صفراء فاقع لونها تسر الناظرين আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। তাহলে চলুন ভেঙে ভেঙে পড়ি। ক আলিফ জবর ক জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম দাল পেশ লুদ কলুদ আইন পেশ ও কলুদ লাম জবর লা নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কলুদ রবা জবর রব্বা জবর বা রব্বা কাব জবর কা রব্বা কা ইয়া পেশ ইউ বা ইয়া জবর বাই ইউ বাই ইয়া লামজে রিল ইউ বাই ইল রব্বাকা ইউবাইয়িল লাম জবর লা নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইউবাইয়িল লানা মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। হাজের হি মা হি ইয়া জবর ইয়া মা হিয়া যদি আমরা এখানে থামি তাহলে ইয়ার উপর একটি জজম হবে, যেহেতু এর পূর্বে জের, তাই জেরের পরে জজমালে ইয়া হলে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে জের পড়তে এখানে তাই পড়তে হবে, এরকম পড়তে হবে। মাহি কালু দু লানা রব্বাকা ইউবাইন লানা মাহি কফ আলিফ জবর ক জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম জবর লা কালা হামজা নুনজের ইন হরকতের পরে নুনের উপরে তাজদিদ, তাই এখানে ওয়াজিব গুণ হবে। নুন জবর না ইন্না হা উল্টা পেশ হু উল্টা পেশের জন্য একালে প্রাণ ইন্না হু ইয়া জবর ইয়া অপ অপেশ কু পেশের পরে জজমাল ওয়াও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম পেশ লু ইয়াকুলু কালা ইন্না হু ইয়াকুলু হামজা নুনজের ইন নুন জবর না ইন্না হরকতের পরে নুনের উপরে তাজদিদ, তাই এখন ওয়াজিব গুণ হবে। হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইন্নাহা কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বা জবর বা কব জবর ক বা কর জবর রা বা কর তা লাম দুই পেশ তুল বা করতুল লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বা করতুল্লা ফা আলিফ জবর ফা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। রজের রিম ফারি দত অ দুই পেশ দৌ তানবিনের পরে ঈদগাহ বাগুন্দর হরফ অ আসছে, তা তানবিন কি গুণ্য করে পড়তে হবে। ফারি দু অ জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়ালা বা কাবজের বিক র দুই পেশ রুন বিক্রুন যদি আমরা এখানে থামি তাহলে রর উপরও জজম হবে, বিক্র এরকম উচ্চারণ হবে। قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عين زبر عا أو ألف زبر وا جبر پر خالي ألف تا جبر كي ایک ألف پوری مانے درگو گر پرتا ہوئے عوا نون دوی پیش نون تنبین پر اکلابر حرف باشر کرن تنبین کی میم دارا پوری بار تن کری گننا گر پرتا ہوئے عوانم بایا زبر بای نون زبر نام بینا জাল খারা জবর জা খারা জবর জন্য একালে টান লাম জেরলি জালিকাব জবর কা জালিকা
যদি আমরা থামি তাহলে হবে দালিক, অর্থাৎ কবরের প্রতি জজম হবে। পেশের পরে জজমা লওয়াও, তাই পেশকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মা তা হামজা পেশ তু মা তু মিম জবর মা তু মা র অবেশ রু, পেশের পরে জজমা লওয়াও, তাই পেশকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তু মারু, এখানে একালেপ মাত বলা হয়। নুন জবর না তু মারু না, থামলে এখানে একালেপ মাতকে তেনালেপ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে এবং নুনে একটি জজম হবে, এটাকে বলা হয় মধ্যে আরজি। ফাফালু মা তু মারুন, কব জবর ক লামদাল পেশ লুদ কলুদ আইন পেশ ও কলুদ ও লাম জবর লাহ নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালেপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। قالوا ادع لنا ربا زبر ربا زبر با ربا كاف زبر كا ربا كا يا بش يو با يا زبر باي يا لم زر يل يو با يل لم زبر لا نون الف زبر نا جبر پر خالي الف تا جبر كي اقلب پريوانه درگ گر پرت هوي يو با يل لنا ميم الف زبر ما جبر پر خالي الف تا جبر كي اقلب پريوانه درگ گر پرت هوي মা লাম অ জবর লাউ নুন পেশ নু লাউ নু হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাউ নু হা কলু দু লানা রাব্বাকা ইউবাইন লানা মা লাউ নু হা কফ আলিফ জবর ক জবরের পরে খালি আলিফ তাই জবরকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম জবর লা কলা হামজা নুন জার ইন হরকতের পরে নুনের উপরে তাজদিদ দেখলে ওয়াজিব গুণ হবে। নুন জবর না ইন হা উল্টা পেশ হু উল্টা পেশের জন্য একালেপ টান কল ইন হু ইয়া জবর ইয়া ক ব পেশ কু, পেশের পরে জজমা লওয়াও, তাই পেশকে একালেপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম পেশ লু ইয়াকুলু হামজা নুন জের ইন নুন জবর না ইন হরকতের পরে নুনের উপরে তাজদিদ দেখলে ওয়াজিব গুণ হবে। হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালেপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইন্নাহা বা জবর বা কব জবর ক বা কর জবর রা বা কর তা দুই পেশ তুন তানবিনের পরে ইকফার হরফ সদ আর সাথে এখানে গুণ্য হবে। বা কর তুং সৎফা জবর সফ র আলিফ জবর র জবর পরে খালি আলিফ এরপর আসলে হামজা এখানে চার আলিফ টান হবে। সফ র হামজা পেশ ও সফ র ও ফা আলিফ জবর ফা জবর পরে খালি আলিফ তাই জবরকে একালেপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কবজের কি ফাকি আইন লাম দুই পেশ অল ফাকি অল লাম অ জবর লাউ নুন পেশ নু লাউ নু হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালেপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাউ নু হা ফাকি অল লাউ নু হা তা জবর তা সিন র পেশ সুর তা সুর র নুন পেশ রুন হরকতের পরে নুনের উপরে তাজদিদ তা এখানে ওয়াজিব গুণ্য হবে। তাসুরুন নুন খারা যাবুন না খারা যাবার জন্য একালেপ টান তাসুরুন না জজের জি র ইয়াজের রি না জিরি জেরের পরে জজমা লাইয়া তাই একালেপ টান হবে, এটাকে বলে একালেপ মাদ। নুন যাবুন না না জিরি না এখানে থামলে একালেপ মাদকে তিন আলিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং এগুলির উপর একটি জজম হবে নাজিরিন এরকম। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা সাফরা উফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। এ পর্বের আলোচনা এ পর্যন্ত, আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।